শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার, এখন এটা চন্দনাইস হয়েছে, এই চন্দনাইসের বর্মা ইউনিয়নের একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন 29 নভেম্বর 1971 সালে, এটা তার কবর। এই সম্পর্কে যতটুকু জানেন একটু আপনি বলেন। আমার নাম শহীদুল আলম চৌধুরী, আমার বাড়ি পটিয়া বরুলিয়া গ্রামে, নানার বাড়ি বুলতুলি। যুদ্ধকালীন সময়ে আমি বুলতুলিতেই লেখাপড়া করতাম। আমি যেটা ওই সময় দেখেছি এবং শুনেছি, উনি জনাব আব্দুস সবুর খান, উনি এই বসন্তনগর মাদ্রাসা, ওয়াবি মাদ্রাসা বলে, ওখানে অপারেশন করতে গিয়ে গুলিতে উনি শহীদ হয়েছেন। পরবর্তীতে তার কবর এই এলাকার লোকজন এনে তাকে দাফন করা হয়েছিল অন্য জায়গায়। সেখানে যখন ওই যে খালের ভাঙন শুরু হয়েছে, সেখান থেকে তাকে আবার এখানে সমাহিত করা হয়েছে। উনি বীর মুক্তিযোদ্ধা, তার পরিবারের লোকজনও এখানে আছে, এটা বরমা ইউনিয়ন বর্তমানে। আমার নাম জাহেদ হোসেন খান। বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান খান। আমি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সবুর খানের ভাতিজা। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল সবুর খান সর্বপ্রথম উনি এসএসসি কমপ্লিট করার পরে উনি পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ভাষণ উদ্ধৃত হয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসে দেশের জন্য যুদ্ধ করে এবং বশরতনগরে যেটা মাদ্রাসা রয়েছে সেটা পাখানাদার বাহিনীর ঘাঁটি ছিল, সেখানে উনি অপারেশন করার সময় সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করার পরবর্তী সময়ে ওনার লাশটা আসলে পাথরে বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তো 3 দিন পরে লাশটা যখন দেখে শঙ্কর নদীতে, ওখান থেকে তুলে এনে দাফন করা হয় নদীর ধারে। ওর ভাঙনের কবলে পড়ার কারণে দ্বিতীয়বার এনে ওনাকে পারিবারিক কবরস্থানে এখানে সমাহিত করা হয়। এটা চট্টগ্রাম জেলার, আগের পটিয়া জেলা, এখন চন্দনাইস উপজেলার ভিতর দিয়ে শঙ্কর নদী বেরোচ্ছে। এই শঙ্কর নদীর একটু স্মৃতি, মানে ওখানে 71 সালে কী হয়েছিল তার সংক্ষিপ্ত একটি ঘটনার বিবরণ দেবেন। আমি শহীদুল আলম চৌধুরী, আমার বাড়ি পটিয়া বলতলি, দারগার বাড়ি আমার, নানার বাড়ি। যুদ্ধকালীন সময়ে আমি এখানেই ছিলাম। একদিন দেখলাম যে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখানে বলতলি আসছে এবং এই দিক থেকে মুক্তিযোদ্ধারা যখন একটি ব্ল্যাঙ্ক ফায়ার করছে, তখন তারা ক্রমান্বয়ে ফায়ারিং করতেছিল। এখানে অনেক হিন্দুর বাড়ি ছিল, এই
পারে এই শঙ্খ নদী, আর একটু সামনে শঙ্খ নদী ছিল, শঙ্খ নদীর পারে দেখলাম কালো ড্রেস পরা পুরো বাহিনীর খালের পূর্ব পাশে আমরা যেখানে দাঁড়িয়েছি এই পাশে দিয়ে দাঁড়িয়েছে, এবং ওই পার থেকে ওই পারে কতগুলি পাকিস্তানি লোকজন ছিল, রাজাকাররা ছিল, তারা একটা নৌকা দিয়ে ওদিক থেকে এই 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 পারে পার হয়েছে। বাবার নাম বাবার ফালার মাস চট্টগ্রাম জেলার আগের পটিয়া বর্তমান চন্দনাইশ থানার বলতলি ইউনিয়নের দারোগা বাড়ি, এটা পুরাতন দারোগা বাড়ি। এখানে এই এলাকার মুক্তিযোদ্ধারা অস্ত্র রাখতেন, এখানে থাকতেন বিভিন্ন সময়, এবং এখান থেকে বিভিন্ন অপারেশনে যেতেন বিভিন্ন সময়ে। তো এই ব্যাপারে এই বাড়ির সাথে সম্পৃক্ত ওনারা বলবেন। নাম নাম সাইদুল ইসলাম চৌধুরী, আব্বার নাম হচ্ছে মিতু শামসুল ইসলাম চৌধুরী। এই বাড়িটা কি? এই বাড়িটা হচ্ছে আমাদের আমাদের বাড়ি, দারোগা বাড়ি। আমরা আমার আব্বুর গোপ থেকে শুনছিলাম এখানে অস্ত্র মানে যুদ্ধের সময় অস্ত্র লাঠি ছিল, এখানে মুক্তিযুদ্ধের এখান থেকে অস্ত্র নিয়ে যেত এখান থেকে। আমার নাম শহীদুল আলম চৌধুরী, আমার নানার বাড়ি এটা। যুদ্ধকালীন সময় আমি এখানে থাকতাম। মজিদ কমান্ডারের বন্ধু ছিলেন আমার মামা শামসুল ইসলাম চৌধুরী, প্রকাশ আবু চৌধুরী। আবু চৌধুরীর হাতেই মুক্তিযুদ্ধের এই অস্ত্রগুলি, ওনার কমান্ডিংয়ের এই অস্ত্রগুলি, মজিদ কমান্ডারের সব অস্ত্রগুলি আমার মামার হাতেই থাকতো, এখানে জমা দিয়ে যেত, আবার এখান থেকে নিয়ে যেতেন উনি। যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী বুলতুলিতে আসে সেদিন আমি স্কুলে গিয়েছিলাম। স্কুলে যখন শুনলাম যে পাকিস্তানিরা আসছে, তখন আমার হঠাৎ করে মনে পড়ছে আমার নানার বাড়ির সাদির উপর থাকতো মুক্তিযোদ্ধা মজিদ কমান্ডারের অস্ত্র। হঠাৎ করে এটা মনে পড়ার পর আমি প্রথম বাড়িতে চলে আসি। আসার সময় ওই বুলতুলের মাঝামাঝি রাস্তায় দেখলাম যে দুই পাশে পাকিস্তানি, আমার দুই পাশে পাকিস্তানিরা। আমি দৌড়ে এখানে চলে আসছি, আমি এসে দেখলাম যে আমার মামা ইতিমধ্যেই অস্ত্রগুলি ছাদ থেকে নামিয়ে লাকড়িঘরের ওখানে রাখছেন। লাকড়িঘরে যেই গোবরের ইয়ে ছিল, যে শুকনো গোবর, ওগুলি সব সরিয়ে ওই গোবরের নিচে, এই শুকনো গোবরের নিচে অস্ত্রগুলি রেখে আমরা যার যার অবস্থানে আমরা ওই যে শঙ্কর পাড়ে চলে গেছি। এখানে শুধু আমার বৃদ্ধ নানি ঘরে ছিলেন। এই যেই এই যেই ঘর, এই ঘরের পিছনেই পুরানো যে গুদাম ভারী ছিল ওই ছাদের উপরেই অস্ত্রগুলি ছিল। তারা রাতে অপারেশন শেষ করে দিয়ে যেত, আবার নিয়ে যেত। মুক্তিযোদ্ধাদের অনেকের খাওয়ার দাওয়ারও আমার নানার বাড়িতেই হতো। পাকিস্তানিরা এরপরেই আপনার ওই যে যতর্মুখ বলে, যতর্মুখের এখানে গিয়েছিল, ওখানে যাওয়ার পর হঠাৎ ওই মুক্তিযোদ্ধারা যখন ব্ল্যাঙ্ক ফায়ার করছে, তখন পাকিস্তানের এখান থেকে অসংখ্য ফায়ার করছে। ফায়ার করে তারা সরতি হয়ে তারা দিকে চলে যায়। তারা মনে করছে যে এখানে তারা প্রস্তুত আছে, তারা যে কোনো সম্মুখ সমরে যুদ্ধের অবতীর্ণ হতে পারে, সেজন্য তারা ভয়ে আর আগুন টাগুন না দিয়ে ওখানে শঙ্খনদীর পারে ওখানে ওই আপনার নৌকা দিয়ে পার হয়ে সরতি হয়ে তারা অন্যদিকে চলে যায়। তারা আর এই সাহস করে না, এখানে আর কোনো মেসাগ্র করে না। এখানে মেসাগ্র ওই পূর্ব দিকে আসার সময় পূর্ব দিকে আগুন লাগিয়েছিল, বলতলি পশ্চিম বলতলির পূর্ব দিকে যে হিন্দু বাড়ি আছে, অর্থাৎ পাকিস্তানিরা প্রথমেই উঠছে ইয়েতে আপনার সিকদি মিয়া স্কুল বলে, সিকদি মিয়া হাই স্কুল, ওই স্কুল থেকে যে রাস্তাটা উত্তর দিকে গেছে ওখান থেকে গিয়ে হিন্দু পাড়ায় ওখানেই আগুন লাগিয়েছিল। এর পরবর্তীতে আর এদিকে যতর্মুখের এখানে যেহেতু মুক্তিযোদ্ধা ফায়ার করছে, তারা আর আগুন লাগার সাহস করে নাই। তারা এলাকার রাজাকার কেউ ছিল? এখানে রাজাকার ছিল, এই রাজাকার উত্তরপাড়া রাজাকারের নাম কি যেটা মারা গেছে, বুধু বোধহয় সম্ভবত একজন রাজাকার ছিল, তাকে মুক্তিযোদ্ধারা হত্যা করে, তারা ওই চরের মধ্যে নিয়ে তাদেরকে গুলি করে। তার ওই বীভৎস চেহারাও আমি ওই সময় দেখেছি, তার যখন পার পরিবার লাশটা নিয়ে আসছে চর থেকে, ওই সময় দেখেছি তার বীভৎস লাশ। আহমদ সৈয়দ তো পুরা ইউনিয়নের বড় ইয়ে ছিল, রাজাকার ছিল, উনি পরবর্তীতে ইউনিয়নের চেয়ারম্যানও হয়েছেন, আর এখনও সম্ভবত সৈয়দ বেঁচে আছে। উনি কি রাজাকারি করছিল, হিন্দু বাড়ির পুরা ধর্ষণ খুন এই এইটা এইটা আমার আমার জানা ছিল না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।